ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তবে আজকে সকাল সকাল যেটা হয়েছে, একদম চায়ের জল বসানো হয়েছে, ভাত বসানো হয়েছে, আর গ্যাস শেষ। আর সব থেকে বড় কথা হলো, আমি কিন্তু গ্যাসের সবকিছু করতে পারি। তবে যে সমস্যাটা হয়েছে, আমি যেটা পারি সেটা আজকে করতে পারছি না, মানে গ্যাসের যে মুখটা সেটা আজকে আমি খুলতে পারছি না। এই জন্য আমি সেট করতে পারলাম না, এই জন্য ঘরে চলে এলাম, চুলটাকে আছড়ে নিচ্ছি, বিছানাটা এখন অগোছালো আছে, বিছানাটাকেও তুলছি। বাড়ির এমন এমন কিছু কাজ আছে যেগুলো করার জন্য পুরুষের সত্যি প্রয়োজন হয়, তো এই কাজটা তো আমি পারছি না, এটা হাজবেন্ডই করে দেবে। আর যখন এরকম আটকে যায় তখন হাজবেন্ডই এটা করে দেয়। তো আমার গ্যাসের উপর রয়েছে ভাত, ভাতটা অর্ধেক ফুটে বন্ধ হয়ে রয়েছে, এদিকে রয়েছে চায়ের জল, সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এখন তো গ্যাস অফ হয়ে গেছে, এই দেখো ভাতটাকে অর্ধেক ফুটে রয়েছে। তো হাজবেন্ড এটা খুলে দিয়ে এখন সেট করে দিচ্ছে, তো এরপর আবার সমস্ত রান্নাবান্না শুরু হয়ে যাবে। তো আমি চাটা করে নিয়েছি, চা করে প্রথমেই চা খেতে বসে গেছি। শাশুড়ি মামা সামনের দিকে আছে, শাশুড়ি মামার সাথে গল্প করতে করতে চা খাচ্ছি, হাজবেন্ডকেও দিয়েছি। চা খাওয়া হয়ে গেলে একটুও সময় নষ্ট করবো না, সাথে সাথে রান্নাটা বসিয়ে দেবো। ভাত তো ওদিকে ফুটছে, আর এদিকে ভাতটা এখন হয়েও গেছে, ভাতের আর উপর করে দিয়েছি, আর কিছু চায়ের বাসনও জমে গেছে। আর এই আলুটা সিদ্ধ করে রেখেছি, আজকে আলুরদম হবে। আর আলুরদমের মশলাটাও রেডি করে রেখেছি, এখানে রয়েছে চারমগজ, কাজু, আর রয়েছে আদার, কাঁচা লঙ্কা, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু নিরামিষ একটু ঝাল ঝাল করে করব। শনিবারে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। শাশুড়ি মা এখানে বসে বসে অপেক্ষা করছে কখন রান্না বান্না শেষ হবে। আর ওদিকে আমার আলু ভাজা হচ্ছে। নিরামিষ খুব ভালো একটা আইটেম হলো ফ্রাইড রাইস, আলুর দম, পোলাও, আলুর দম। আমার তো দুর্দান্ত লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। না, আমাদের বাড়ির সবার ভালো লাগে, আমার ছেলে তো স্পেশাল দারুণ লাগে, তো ছেলে তো আজকে খুব খুশি হবে। তবু এখন একটু ব্যায়াম ট্যায়াম করে, তো এখন একটুখানি খুশিটা কমই হয় দেখছি ইদানিংকালে। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিলাম জিরে ফোড়ন, আর মশলাটা তো রেডি করে রেখেছি, মশলাটাকে এখন দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে, আর বাড়িটাকে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম। আর মশলার মধ্যে রয়েছে নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, আর যেহেতু টমেটো নেই এই জন্য কালারের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, একটুখানি কষিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে এটা সিদ্ধ হবে, আর রুটি করব, এর জন্য আটা নিয়ে নিচ্ছি। আর আজকে আটাটা নুন ছাড়াই মাখছি, যদি বাচ্চাগুলো খায় এই জন্য, তো ছেলে আর হাজবেন্ড খাবে। তো গরম মশলা আর ঘি দিয়ে এবারে আলুর দমটাকে নামিয়ে ফেলছি আমি। তো হয়ে গেছে আলুর দমটা, একটু ঢাকা দিয়ে দেবো, আর এখন ঢেলে ফেললাম বাটির মধ্যে। এবারে প্রথমে ছেলেকে আর হাজবেন্ডকে খেতে দেবো, তো ওদের খাবারটাকে এখন রেডি করে ফেলেছি, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি রুটি, আলুর দম আর মিষ্টি। তুমি দাড়ি কাটবে আজকে? না, রুটি আলুর দম। তুমি আজকে দাড়ি কাটবে? ছেলের আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। তারপরে একবারে দুপুরে রান্নাটা রেডি করছি, চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, যেই চালটা গতকাল রাত্রিবেলা আনা হয়েছিল সেই চালটা নিয়ে নিলাম। এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর রাইস কুকারের মধ্যে করেই চালটা আমি রান্না করব আজকে। তো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কুকারের নিয়ম অনুযায়ী যে পরিমাণে চাল সেই পরিমাণে জলটা দিতে হয়, তো সেই পরিমাণের থেকে একটু সামান্য বেশি দিই যাতে রাইসটা ঠিকভাবে সিদ্ধ হয়। তো এখন এটাকে রেডি করে ফেললাম, এবারে কুকারের মধ্যে দিয়ে এটাকে যেরকম সময় লাগে সেরকম সময়ে রান্না হবে। এদিকে আমি মশলাগুলো সব রেডি করছি ফ্রাইড রাইসের জন্য, কাজু, কিশমিশ, তারপরে যে গরম মশলা, গোটা গরম মশলা যেটা দিতে হয়, সেগুলো সমস্ত কিছু আমি রেডি করে ফেললাম বাটির মধ্যে। এবারে এগুলোকে একটুখানি ধুয়ে তারপরে আমি কড়াইতে ফোড়ন দিচ্ছি। তো এবারে যেগুলো কাটা ছিল, যে সবজিগুলো ফ্রাইড রাইসে দিতে হয়, গাজর, ক্যাপসিকাম আর বিনস, সেগুলো দিয়ে এবারে পুরোটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, আর সাদা তেলের মধ্যে ভাজছি। আর পরিমাণ মতো নুন দিলাম, আর চিনির পরিমাণটা একটু ফ্রাইড রাইসে বেশি দিতে হয়, তো একটুখানি বেশি করে চিনি দিলাম। আর এদিকে রাইসটা হচ্ছে, এই দেখো ধোঁয়াটা বেরোচ্ছে, তো এদিকে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। হিসাব মতো আজকে আমার রান্না ঝামেলাটা কম আছে, শুধু ফ্রাইড রাইস আর আলুর দম, আলুর দমটা তো সকালেই করে নিয়েছি, সকালে খাওয়া হয়েছে, দুপুরে হবে, আবার রাত্রেও হবে, জানি না রাত্রি অবধি থাকবে কি না। তো একটুখানি যদি এরকম রান্না বান্না মাঝে মধ্যে হালকা হয় খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমার তো রান্নার সাথে সাথে বিভিন্ন রকম কাজগুলো থাকে, এই জন্য যদি রান্নাঘরেই অনেকটা সময় কেটে যায় তাহলে ওই সব কাজগুলো করতে খুব সমস্যা হয়। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো থাকে। গ্যাসটাকে অফ করেই আমি এই কাজটা করছি। আর এদিকে রাইসটাও হয়ে গেছে, এই দেখো রাইসটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, তো একটার সাথে একটা লাগেনি, পুরো ঝরঝরে হয়েছে। এবারে সমস্ত সবজিগুলো আমি এই রাইসের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত ফ্লেভারটা এই রাইসের মধ্যে চলে যায়, মানে ফ্রাইড রাইস যেভাবে তৈরি করে সেভাবেই করছি, মানে আমি যে প্রসেসটা জানি সেটাই আমি
সেভাবেই আমি করি এবং তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। তো এটা এনে আমরা টেবিলের উপর রেখে দিলাম। হেনা করবো আজকে, আর হেনাটা ভেজাতে একটু দেরি হয়ে গেল, তবে জবিসের হেনা তো খুব সুন্দর কালার আসে। তো গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে আমি আধ ঘন্টা পরে এখন চুলে অ্যাপ্লাই করব। তো চুলটাকে রেডি করে নিচ্ছি, একটুখান ভালো করে আস্তে নিয়েছি। এবারে চুলের গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত ভালো করে লাগাবো, কারণ যে পরিমাণে চুল উঠছে এটা প্রয়োজন ছিল। অনেকদিন হেনাটা ঠিকভাবে করা হচ্ছে না, যেরকমভাবে আগে মেনটেন করতাম। ছেলেকে আর শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার তখন মাথায় হেনাটা রয়েছে, হেনাটা তো ধুতে হবে একটু পরে। আর ঘর মুছবো, দিদি আজকে নিচের ঘর মুছবে, উপরের ঘরগুলো আমি মুছবো। আর নিচেও গেছিলাম, নিচে মিমি তো একদম নোংরা করে এসছে, সেইগুলো পরিষ্কার করে এলাম। এবারে উপরের ঘরগুলো মুছবো, তারপরে স্নান করবো। হেনা করেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন হেনাটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, পুরো ঘাট দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে নামছে, মানে এখন স্নান করতে পারলে হয়, স্নান না করা অবধি আর শান্তি নেই। তো তাড়াতাড়ি করে এই জন্য ঘরটাকে মুছে ফেলছি, ঘরটা মুছে আমি স্নানটা করে নেব। 2:40 তো এখন যাচ্ছি পুজো করতে, আর আজকে হেনাটার ব্যাপার ছিল বলে অনেকটা সময় লেগে গেছে। তো যাই পুজো করে আসি আগে। ঠাকুর ঘরে এসে প্রথমে আমি মিষ্টিকে স্নান করিয়ে নিলাম, তারপরে পাতলা একটা ধুতি পরিয়ে দেব, তারপরে একটু হালকা সাজুগুজু করিয়ে দেব, আর সবাইকে মোটামুটি আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু মিষ্টিকে একটু সময়টা বেশি দিতে হয়, এই জন্য সবার লাস্টে ওকে করে দিই। তো স্নান করি, এখন আমি সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে ভোগটা নিবেদন করলাম, আর মিষ্টিকে গায়ে কিছু দিইনি যেহেতু প্রচণ্ড গরম। আর এখন আমি আরতিটা করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের চেরি ম্যাক্সিকে নিয়ে একটু আগে খুব যুদ্ধ চললো, যুদ্ধে জয় হয়ে তারপরে সন্ধ্যা পুজো করে তারপরে আবার তোমাদের সামনে এলাম। তো এখন এসেছি, ছেলে এক্ষুনি ফিরলো, ছেলের জন্য এখন একটু খাবার তৈরি করবো। খাবার বলতে তুমি প্রোটিন পাউডার খাবি, ওর জন্য একটু প্রোটিন পাউডার বানাচ্ছি। তোমাকে উত্তর কে দিতে বলেছে, তোমাকে জিজ্ঞেস করেছি? ছেলেকে প্রশ্ন করছি, বাবা নিজ থেকে উত্তর দিচ্ছে হ্যাঁ। তোমাকে প্রশ্ন করেছি আমি, একটা পরিশ্রম করে সে খাবে না? তোমাকে জিজ্ঞেস করি, তুমি কেন হ্যাঁ বলছো? আমি ওকে জিজ্ঞেস করেছি, তুমি কেন উত্তর দিচ্ছো? আরে ওটাই বলে দিলাম, ও তো আমার এই মোবাইলে মস্ত। ছেলে আর আমি এখন একটুখানি বেরোচ্ছি বাজারের দিকে, আর বিশেষ করে যাচ্ছি ফুলের জন্য, কারণ আগামীকাল ফুলের যে দিদি, সে ফুলের দিদি আসবে না। আর ছেলের জন্য দেখি একটা প্যান্ট পাই নাকি, আর নিজের জন্য হলো লিকুইড সিঁদুরটা, আমার সিঁদুরটা একদম শেষ হয়ে গেছে, মানে আর পরা যাচ্ছে না কোনো রকমে। আজকে পড়লাম, কিন্তু আগামীকাল থেকে একটুখানি কষ্ট সৃষ্টি হয়তো হয়ে যাবে, কিন্তু আমার কিনতেই হবে ওই জন্য। যেহেতু সামনেই ঝুলন যাত্রা, জন্মাষ্টমী পুজো, এই জন্য এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ড্রেস তুলেছে, তো খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আমি রাধারানীর জন্য দেখছিলাম, কিন্তু সাইজ মতন পেলাম না, ছোটো ছোটো সাইজের রয়েছে। তো বললো আমাকে এনে দেবে, তো এই জন্য আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি যে এরকম সাইজের এনে দিলে আমাকে ভালো হয়। তো এখন এসেছি একটু ফুলের দোকানে, আর এই ফুল এই দোকানে শুধু রজনীগন্ধা ফুলগুলোই রাখে, মানে অন্য ফুল কোনো সময় দেখি না, কিন্তু রজনীগন্ধার মালাগুলো দেখে এত পছন্দ হয়, এত সুন্দর লাগে, মানে দোকানের সামনে এসে দাঁড়ালে যে একটা ফুলের যে সুগন্ধ সেটা পাওয়া যায়। দেখো পুরো টাটকা ফুলগুলো। তো আমি একটুখানি মালা নেব বলে ওনাকে জিজ্ঞেস করছি, আর পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। বলছি ওরম করে দিস, একটা সাইডে, রাস্তার একটা সাইডে দে, এক জায়গায় দিয়ে রাখ, ওর যখন সময় হবে খেয়ে নেবে। মাঝখানে ওই দিস না, এখানে দিয়ে দে, ও এক জায়গায় দিয়ে রে, ও যা খাবে খাবে। হ্যাঁ খা, দিয়েছে তো খাও। না না আরো আছে, এখন দল বলগুলো নেই, দল বলগুলো থাকলে দিয়ে দিয়ে দিতে পারতিস না। ও সব খেয়ে নেবে, দিয়ে দে।
বাজারের জিনিস এসে রাখতে দেরি, কিন্তু গোয়েন্দা তদন্ত করতে দেরি নেই। দেখো তদন্তে লেগে গেছে। তো বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে, আর এনেছি একটুখানি ফুল আর ফল। তো ফুলটা খুব ভালো লাগছে, মানে রজনীগন্ধার মালা তো কি সুন্দর লাগছে দেখতে। দেখো ফ্রাইড রাইস আছে অনেকটা, ওটা এখন গরম করব। আর আলুর দম খুব বেশি নেই, তো সেটাকেও গরম করতে হবে। আর অল্প ভাত আছে, তো এরকম মিলিয়ে মিশিয়ে করতে হবে। আর মিমিদের জন্য এখন মাংস করতে হবে, মানে ওদের মাংস শেষ। তো গতকাল করেছিলাম, আজকে দুপুর অব্দি গেল, সন্ধ্যাবেলা তো একটু খেয়েছে। আর এখন মাংসটা বসাতে হবে, তো একটু আলু কাটতে হবে, তারপরে টুকটাক একটুখানি বাজার করে এনেছি, সেগুলোকে এখন বের করতে হবে। তো টুকটাক কাজ আছে এখন। তো প্রথমে ফ্রাইড রাইসটা গরম করে ছেলে না হলে এখন গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে মিমিদের মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ওরা তো রাত্রে খাবে। আর শাক কিছুটা বাছা হয়েছে, আবার কিছুটা আমি খাওয়া দাওয়ার পরে বাছবো। তো ফ্রাইড রাইসটা প্রথমে গরম করে নিচ্ছি, আর ছেলের খাওয়াটা রেডি করে নিলাম। এই যে ছেলের খাওয়াটা রেডি করে রেখেছি। তুই কি খেতে আসবি নাকি আসবি না? তাড়াতাড়ি আয়। ফ্রাইড রাইসটা গরম করলাম, ছেলেকেও দিয়ে দিয়েছি, আমারটাও নিয়ে নিয়েছি, শাশুড়িমাকেও ভাত দিয়ে দিয়েছি। শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, শাশুড়িমা বললো যে ভাতই খাবে। তো ভাবলাম খেয়েই নিই ছেলেকে যখন দিচ্ছি, আর শাকগুলো এখন পড়ে আছে, খেয়ে উঠে তারপরে শাকটাকে বাছবো। দুআটি শাক আনা হয়েছিল, তার মধ্যে দেড় আটি ফেলা গেছে আর হাফাটি পাওয়া গেছে। সমস্ত আবর্জনাগুলোকে এখন এক জায়গায় করছি, আগামীকাল তো ময়লা নিতে আসবে, তো সেই জন্য রেডি করে রাখছি। আর এখন মিমিদের খাবারটাকে রেডি করছি, ওদের মাংসটা গরম ছিল বলে মাখতে পারিনি, তো একটুখানি ঠান্ডা হয়েছে, এখন ওদের খাবারটাকে দেবো খেতে। এখন বাজে রাত্রি 12:15। তো আজকে ছেলেও শুয়ে পড়েছে, এই দেখো ছেলে শুয়ে পড়েছে, হাজবেন্ড শোয়নি এখনো, হাজবেন্ড শোবে। তো ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।